হুজুর ছেলেও মেয়েদের নামাজের পোশাক কেমন হওয়া উচিত মেয়েরা সারা শরীর ঢেকে নামাজে দাঁড়াবে শুধু হাতের কবজি আর চেহারাটা তারা খুলবে না যদি সেখানে পর পুরুষ না থাকে পুরুষ থাকলে তো অবশ্যই মাথাও ঢাকবে সবই ঢাকবে চেহারাও ঢাকবে আর তারা যেই জামা পড়ে সালাত পড়বে তুকাত্তি জুহুর আখ হাদিসে রয়েছে যে উমেস আলমার হাদিস যে তারা পায়ের পাতাও ঢাকতে ঢাকতে হবে পায়ের পাতাও ঢাকতে হবে পুরো ড্রেস শরীর শরীরকে ড্রেস দিয়ে ঢেকে তারপরে তারা সালাত পড়বে আর ছেলেরা যদি তারা পায়জামা পরে পায়জামার উপরে চাদর ভরবে অথবা পাঞ্জাবি হ্যাঁ কিন্তু পায়জামা প্যান্ট পরলে শার্ট গায়ে দিয়ে পড়বে না তার সতর্কে ঢাকবে এরকম একটা পাঞ্জাবি অথবা একটা চাদর দিয়ে ঢাকবে লাইসা নিষেধ করেছেন যে যদি এমন পায়জামা বা প্যান্ট পরো যার উপরে কোনো চাদর নাই তাহলে ওই অবস্থায় সলাদ পড়তে পারবে না নিষেধ ওই ওই ড্রেসে সলাদ পড়বে না আজকাল অনেকে অনেকে কি শতকরা নব্বই জনে এই ভুলটা করে প্যান্ট পরে শার্ট পরে সালাদ পরে ইসলাম এটা পছন্দ করে না যে অঙ্গ ঢেকে রাখা ফরজ সেটার অবয়ব কাঠামো ঢাকাও ফরজ বুঝেন না পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত মহিলার হুকুম পুরুষদের নাবি থেকে হাঁটু পর্যন্ত এই হুকুমটা মহিলাদের যেমন পুরুষদেরও কি তেমন মহিলারা যেমন এটার স্কিন চামড়া ডাকতে হবে তার অবয়ব কাঠামো ডাকতে হবে পুরুষদেরও এটার চামড়াও ডাকতে হবে কাঠামো কি ডাক্তার দুইটা সমান ফরজ কিন্তু এটা পুরুষরা মানে না খুব বিশ্রী অবস্থায় নামাজ পড়ে এগুলো ঠিক না নাসুদ্দিন আলবানের সৈয়াদের সিরিজের ওই হাদিসটা যেটা বললাম তুসাল্লি আপি সেরবান যদি পায়জামা পরে সালাদ পড়ো তোমার গায়ে কোনো চাদর নাই চাদর থাকলে তুমি শালীন হয়ে গেলে ঠিক না আমরা যে যুব্বা পরি পাঞ্জাবি পরি শালীন আলহামদুলিল্লাহ এসব পাঞ্জাবি পড়লে নিজের সাঁতার দেখাও যায় না বুঝাও যায় না এমনভাবে সুন্দরভাবে ঢেকে থাকে আর কুলি মজুরের ড্রেস হলো শার্ট প্যান্ট ঠিক না শার্ট প্যান্ট কার পোশাক কামলা এটা কুলি মজুর কামলা মুনির পোশাক হলো শার্ট প্যান্ট আমেরিকা যখন কলকারখানা আবিষ্কার হয় তখন ওই ঢোলাঢালা ঢিলাঢালা ড্রেস পরে যারা কারখানায় কাজ করতে গেছে কাপড় পেঁচাইয়া বহু শ্রমিক মারা গেছে ওই অবস্থা দেখে পরে তারা শার্ট প্যান্ট আবিষ্কার করেছে এখন কুলি মজুরের ড্রেস শার্ট ফ্যান্ট বদ্র লোকেদের কাছে এত ভালো লাগছে এখন তারাও পরে আসলে এটা কার ড্রেস কারখানায় কাপড় বেঁচিয়ে যাতে মারা না যায় সেই জন্য ওরা টাইট টাইট ফিটিং ড্রেস তারা বানাইছে আত্মরক্ষার জন্য এখন এটা সবাই পরে এটা ঠিক না আমাদের বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধুর ড্রেস কি ছিল বলেন তো পাঞ্জাবি আর ফাইজামার মুজিব মুজিব কোটটা ছিল সদর কোট মুজিব কোটটা ছিল কি কোট সদর কোট শামসুল হক ফরিদপুরী রহমতউল্লাহকে সদর সাহেব বলতো উনি নির্বাচনে পাস করার পরে বঙ্গবন্ধুকে নিজের কোটটা উপহার দিছিলেন এই না এটা আলেম কোট এটা আসলে কি কোট আলেম কোট ওনারা রাজনীতি শিখেছেন আলেমদের কাছে এবং আলেমদের ড্রেসেই ওনারা জাতির সামনে গেছেন ঠিক না আলেমদের কোটো ছিল আলেমদের পাঞ্জাবিও ছিল কুলি মজুরের ড্রেস পরে তারা যায়নি কোনো দিন সৌদি আরবের যখন বড় বড় শেখদের সাথে সাত পেন ডলার হাঁটে আমার কাছে মনে হয় দেখ আস্তা মনে হয় এই হুজুরের মনি এটা দেখা যায় কেমন এমনি নিজেরা যখন হাঁটে একলা একলা ও শেখরা নাই তখন অত খারাপ লাগে না কিন্তু শেখদের সাথে যখন হাঁটে তখন দেখা যায় কি ওদের যাই হোক এটা অনেকে রাগ হবেন যে শার্ট পরে পরে উনি তো পড়ছে প্যান্টটা জাকি না অধিকাংশে আপনারা শার্ট প্যান্ট পরেন এই জন্য উনি চিন্তা করছে যে শার্ট প্যান্ট পরেই অন্তত একজন বক্তা থাকা উচিত তাহলে শার্ট প্যান্ট বালারা পোশাকের মিল দেখে মনেরও মিল হয়ে যেতে পারে তারা ভালোবাসবে তো আরে বাবারে এক দুঘন পাঞ্জাবি পরে না জাকির নায়কের মতোই পরে না কারণ সমাজ সব শার্ট প্যান্টের কি করবে স্যার এই জন্য এক তো আমাদের দলিল না এক দুঘন সাহেবকে আমরা মহাব্বত করি উনিও তো শতকরা সব কিছু এখনো ঠিক করতে পারেন না কে বা পেরেছে আমরাও পারি কিন্তু অন্তত ড্রেসের ব্যাপারে এটা বলতেই হবে যে নামাজে আসার সময় ড্রেসটা শার্ট প্যান্ট হওয়া উচিত নয় অন্য সময় শার্ট প্যান্ট আপনারা পরতেছেন পরেন সেটা আমরা বলি না সেটা পরেন কিন্তু সালাতের মধ্যে আসলে অবশ্যই আলাদা একটা পাঞ্জাবি পাইজামা পাঞ্জাবি থাকা উচিত এটা সালাতের কথা বলছি কিন্তু সালাতের বাইরে আপনি কলকারখানায় শার্ট প্যান্ট চলে ড্রাইভিংয়ের জন্য চলে আপনি রিক্সা চালাচ্ছেন ওটার জন্য ভালো সময়ের জন্য ওই ড্রেসটা চলে যদিও আসলে আমার কাছে ভালো লাগে না আর কি কেন এটা আসলে সতর ঢাকে না পুরোপুরি সতরটা ঢাকে না এখন আপনারা বুঝবেন না এখন সে অনুভূতি নাই সে সূক্ষ্ম অনুভূতি নাই এই সূক্ষ্ম অনুভূতি ছিল তখনকার মুসলমানদের যখন মুসলিম মাত্র সবাই পাঞ্জাবি পায়জামাওয়ালা ছিল লুঙ্গি পায়জামা পাঞ্জাবিওয়ালা ছিল সবাই দুই একজন মাত্র যখন প্যান্ট ফোড়া শুরু করেছে তখন শাশুড়িরা স্বর্মে এসব জামাইদের সাথে দেখা করতো না প্ল্যান্টা কেমন লাগে সি আস্তা ফেরাল্লা কি পরে আসছে বুঝে না তখনকার অনুভূতি ইমানি সূক্ষ্ম অনুভূতি ছিল এখন তো নাকে নাই আমাদের ইমানি নাকটাই তো নাই শাহজাহানপুরের ওই বইয়ের মতো ওই যে ট্যানারি এলাকার বউ তো ট্যানারি এলাকায় বিয়ে হওয়ার পরে গ্রামীণ মেয়েটা যখন ফার্স্ট ট্যানারি এলাকায় শ্বশুরবাড়িতে আসলে দুর্গন্ধে সে আর থাকতে পারে না বমি টমি করে বাবার বাড়ি চলে গেছে তিন চার মাস পরে আবার আসছে আসার পরে ঘন্টা খানিক লাস্টিং করেছে প্রথমবারের থেকে একটু বেশি তারপরে টিকে নাই বমি টমি করে চলে গেছে তৃতীয়বারে এসে পাঁচ ছয় ঘন্টা লাস্টিং করেছি তারপরে চলে গেছে চতুর্থবারে এসে একদিন থাকছে তারপরেও আর টিকে নাই চলে গেছে এইভাবে হতে হতে আস্তে 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 তিন চার বছর পরে এই বউটা একদিন তার শাশুড়িকে বলে শাশুড়ি দেখুন আমি তোমার কত বরকতওয়ালি বউ আমি যখন ফার্স্ট তোমাদের এলাকায় আসি সে কি দুর্গন্ধ কোনো মানুষ থাকতে পারে কিন্তু আমি আশ্চর্যই লক্ষ্য করলাম আমি যখন থেকে আসতে শুরু করছি আস্তে আস্তে যত আমি আসি তত কমে যায় যতই আমি আসতেছি গন্ধ তত কমে যায় আর এখন তো মাসাল্লা গন্ধই নাই তাইলে কত বর কতওয়ালী বউ আমি শাশুড়ি মুসকি মুসকি হাসে আপনি হাসেন কেন আমি কি সত্য বলিনি পাগলি গন্ধ গন্ধের জায়গাতেই আছে গন্ধ একটু কমে নাই তোর সেই নাক আর নাই যে নাক নিয়ে তুই আইসিলি তো সেই নাকে শেষ হয়ে গেছে বাজারের প্রায় পাবলিক টয়লেটে প্রথম দরজা খুলে ঢুকতে যে একটা ঝাঁজ হঠাৎ গন্ধ লাগে কিছুক্ষণ পর এটা লাগে না গা সবা বুঝেন না তো ফার্স্ট ইমানি চেতনা দিয়া যারা সাটম্যানকে দেখছে সবাই কিনে করছে সি কি পরে কত গালি গালাস করছে কত কি জায়গা দেয় নাই বাইর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু ওই অনুভূতি যখন ধীরে 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 লোক পেয়ে গেছে এখন তো বুঝেন না গোবরের পোকার কাছে গোবরের কোনো গন্ধ লাগে লাগে কন আপনারা কি রাগ হইতেছেন অবশ্যই শার্ট প্যান্ট আপনার খেপে যাবে আমার উপরে আজকে ও ভাই আমি একটা বকিতা করে দিই আমি যাই ঘুমাই আমি কোনোদিন দেখি না কে কি বলে আমি কখনো দেখিনি আমারে গালি দিও কোনো লাভ নাই আমি যেটা বলেছি এটা সালাতের প্রসঙ্গে বলেছি এটা হাদিস আনতু সাল্লিয়া ফি সিরবাল ইল্লা ইস আলাইকা রিদাউন সিরবাল পায়জামা প্যান্ট ইত্যাদি পরে সালাত পড়ো যদি তোমার গায়ে চাদর না থাকে তোমার সতর ঢাকা ফরজ তার অবয়ব ঢাকাও কি ফরজ এইজন্য সালাতের বাইরে আপনারা সারমে ব্যবহার করেন ওটা আমি আপনাদের সাথে শরিয়ার কথা বলবো না সেটা আপনারা পড়েন কিন্তু সেটাও আসলে ভালো লাগে না মুত্তাকীদের ড্রেস না মুত্তাকি ফরজগার আল্লাহর আওলিয়দের ড্রেস এগুলি ফিটিফিটি যত ওলি আওলিয়া দেখবেন সবাই কোন ড্রেসের জুব্বা वाला না মুক রিমম সাহেবের ড্রেস কি জুব্বা মদিনার ইমাম সাহেব বাইতুল মুকাররাহ বাইতুল মুকাররমের ইমাম খতিব যদি শর্ট প্যান্ট পরে ইমামতি করতে যায় বাংলাদেশে সেদিন আরেক মুক্তিযুদ্ধ শুরু ওইটা সবাই বুঝে ঠিক না যেটা কি করলো ইমাম সাহেব নিজেদের ব্যাপার আসলে আর বুঝে না যাই হোক আল্লাহ তালা তৌফিক দেন কোনো কষ্টের কারণে কাউকে অভিশাপ দেওয়া যায় কিনা অবশ্যই যায় লাহ আলমিন জালিমদের উপরে আল্লাহ লহানত লাহ আল কাজমিন মিথ্যুকদের উপরে আল্লাহর লহানত লাল আল্লাহমান গাইয়ারা মানাল আর জমিনের আইল যে ঠেলে লাইল ঠেলে তার উপরে আল্লাহ লানত লান আল্লাহ মান লে যে গাইলুল্লাহ নামে জবাই করলে তার উপরে আল্লাহর লানত লান আল্লাহ ওয়াসেমা তাল মোস্তা ওয়াসেমা যে পর যে উলকি আঁকে উলকির অর্ডার দেয় তার উপরে লানত ওর নাম সাল অল মোতা মেসা যে ভ্রু প্লাক করে ভ্রু প্লাকের কাজ করে তাদের উপরে লানত এরকম তো লানত কিছু কিছু পাপের ক্ষেত্রে শরীয়তেই নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরাও দিতে পারবো এসব নারীদের ক্ষেত্রে যেহেতু নবীজি বলেছেন এলানো হুন্না হুন্না মালো নাথ এইসব বেহায়া বেপর্দা বেনেকা বেবোরকা বে নারী দেখলে লানো দাও কারণ এরা মালো এরা কি এরা মালো আমার আপনার কিছু করার নাই আপনি লানো দিলেও এরা লানো প্রাপ্ত হবে আর না দিলেও এরা লানো প্রাপ্ত হবে কিন্তু এদেরকে আপনি লানো দিলে আপনি বেছে গেলেন আপনি বেছে গেলেন হ্যাঁ তবে স্বাভাবিক জগাঝাটিতে মুসলমান মুসলমানকে লানো দেবে না স্বামী স্ত্রীকে লাল দেবে না স্ত্রী স্বামীকে লান দেবে না মহিলারা কাউকে লানো যদি দেয় যেখানে দিতে বলে নাই সেখানে যদি দেয় তাহলে সেটা আবার জাহান নামে যাওয়ার কারণ হবে লালদ এটা ক্ষেত্র বিশেষে প্রয়োগ করা যাবে অক্ষেত্রে অপাত্রে প্রয়োগ করা যাবে না যেখানে সরিয়া বলেছে সেখানে বলবো যেখানে সরিয়া না করেছে সেখানে আমরা বিরত থাকবো ঠিক আছে